হাই বন্ধুরা, হোয়াইট বোর্ড স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আজ আমরা দশম অধ্যায়ের নবম দশম শ্রেণীর দশম অধ্যায়ের 11 নম্বর অঙ্কটা করব অনুশীলনীর। অর্থাৎ 11 নম্বর অঙ্কটা প্রথমে আমরা লিখি। অর্থাৎ 11 নম্বর অঙ্কটা ছিল, ভূতলের একটি টাওয়ারের ছায়া 24 মিটার বেশি লম্বা হয় যদি সূর্যের উন্নতি কোণ 60 ডিগ্রি থেকে 45 ডিগ্রি হয়, তাহলে টাওয়ারের উচ্চতা কত? তো ফার্স্টে আমাদের একটা টাওয়ার আঁকতে হবে। তো টাওয়ারের যখন 60 ডিগ্রি থেকে 45 ডিগ্রি হবে, অর্থাৎ এটা ছিল 60 ডিগ্রি, অর্থাৎ এই 60 ডিগ্রি থেকে যখন 45 ডিগ্রি হবে টাওয়ারের ছায়ার দৈর্ঘ্যটা, তখন এটা 24 মিটার বেড়ে যাবে, অর্থাৎ এই 24 মিটার বেশি লম্বা হবে। তাহলে 24 এখানে দিলাম, তাহলে আমরা হবে এ বি সি এবং এটা ডি দিলাম। আচ্ছা, এখন ত্রিভুজটা আঁকতে হলে আমাদের সর্বপ্রথম ত্রিভুজটা আঁকতে হবে ঠিক মতো, তাহলে অঙ্কগুলো পারা যাবে। অর্থাৎ এখানে হচ্ছে 45 ডিগ্রি। এখন আমাদের বলছে যে টাওয়ারের উচ্চতা কত, অর্থাৎ এইটা চাইছে। আমাদের এখানে তিনটা ত্রিভুজ, ফার্স্ট হচ্ছে এটা, তারপর হচ্ছে এটা, তারপর হচ্ছে পুরোটা। আমরা দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করবো, এটা এবং পুরোটা নিয়ে কাজ করবো একবার। ওকে, এখন আমাদের অঙ্ক করার সময় কিছু আগে কিছু কথা লিখতে হবে। সমাধান, তো এখানে টাওয়ারের উচ্চতা দেওয়া ধরছি আমরা কত, এ বি সমান সমান এস মিটার। অর্থাৎ টাওয়ারের উচ্চতা এ বি সমান সমান এস মিটার। ওকে, এরপর হচ্ছে টাওয়ারের উন্নতি কোণ। এখানে টাওয়ারের উন্নতি কোণ হচ্ছে সি বিন্দুতে উন্নতি কোণ, এটা হচ্ছে সি বিন্দুতে উন্নতি কোণ, আর এটা হচ্ছে ডি বিন্দুতে উন্নতি কোণ। তাহলে ডি বিন্দুতে উন্নতি কোণ এ ডি বি কোণ, এ ডি বি কোণ ইজিক্যাল টু 60 ডিগ্রি, এবং সি বিন্দুতে উন্নতি কোণ ইজিক্যাল টু এ সি বিকন ইজিক্যাল টু 45 ডিগ্রি। ওকে, এখন আমরা এটার মান জানি না, অর্থাৎ এই ডিসি এর মান জানি 24, কিন্তু এটার মান জানি না, সেই জন্য এক্স ধরে নিতে হবে। তাহলে ধরলাম আমরা যে এখানে বিসি সমান সমান বিডি সমান সমান এক্স মিটার, এক্স মিটার। তাহলে হচ্ছে বিসি সমান সমান লেখা যায়, বিসি সমান সমান লেখা যায় এক্স প্লাস 24 মিটার। এখন আমরা প্রথম এই ত্রিভুজ নিয়ে কাজ করব, অর্থাৎ ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রে। তো আমরা এখানে পাই 10 থিতা, কারণ এখানে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি নিয়ে কাজ করলে 10 থিতা হবে। 10 এ ডি বিকোণ ইজিক্যাল টু এইচ বাই, অর্থাৎ লম্ব বাই ভূমি, অর্থাৎ এইচ বাই এক্স, বা 10 এটার মান হচ্ছে 60 ডিগ্রি ইজিক্যাল টু এইচ বাই এক্স, বা 10 60 ডিগ্রি মান আমরা জানি √3 ইজিক্যাল টু এইচ বাই এক্স। তাহলে এখানে যদি আমরা করি, তাহলে হয় √3 এক্স ইজিক্যাল টু এস, অতএব এক্স ইজিক্যাল টু এইচ বাই √3। ওকে, এখন আমরা করার জন্য বাকি ওকে, নেক্সট আমাদের বের করতে হবে পুরোটা নিয়ে কাজ করতে হবে। টাওয়ারের উচ্চতা বের করতে হলে পুরো ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে। ত্রিভুজ ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে, এখন এই পুরো ত্রিভুজের ক্ষেত্রে আমরা তখনও লম্ব বাই ভূমি, অর্থাৎ 10 দিতে হবে, অর্থাৎ 10 এ সি বি কোণ ইজিক্যাল টু লম্ব এস বাই সি ডি সি বি, বা 10 45 ডিগ্রি হবে এখানে ইজিক্যাল টু এস বাই এক্স প্লাস 24, বা 10 45 এর মান হচ্ছে 1 ইজিক্যাল টু এইচ বাই এক্স প্লাস 24, বা এখানে যদি আমরা গুণ করি, ক্রস মাল্টিপ্লিকেশন করি, তাহলে এটা হয় এক্স ইজিক্যাল টু এইচ ইজিক্যাল টু এক্স প্লাস 24, বা এইচটাকে আমরা এক্সটাকে এই পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যায়, অর্থাৎ এইচ মাইনাস এক্স ইজিক্যাল টু 24, বা এইচ ইজিক্যাল এইচ মাইনাস, অর্থাৎ এক্সের মান হচ্ছে এইচ বাই √3, অর্থাৎ এইচ বাই √3 ইজিক্যাল টু 24। ওকে, এখন আমরা যদি এটা লসাও করি, তাহলে হচ্ছে √3, তাহলে √3 দিয়ে এটা গুণ করলে √3 এইচ মাইনাস এইচ ইজিক্যাল টু 24।
বা তাহলে হয় এখন এটা যদি আমরা বাদ দেই, অর্থাৎ এটা থেকে এটা বাদ দেওয়া যায় না, অর্থাৎ রুট থ্রি এইচ মাইনাস এস ইজ ইকুয়াল টু 24√3, বা এই দুটো থেকে কমন যায় এস, এস কমন যদি যায় তাহলে হবে রুট থ্রি মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু 24√3, বা এস ইজ ইকুয়াল টু 24√3, নিচে হচ্ছে রুট থ্রি মাইনাস ওয়ান। এখন ঠিক ক্যালকুলেটারে এটার ভাগ এটা যদি করে মানে করা হয় তাহলে সরাসরি রেজাল্ট আসা পড়ে, অর্থাৎ 56.784 এত মিটার অ্যান্সার।